অনেকেই প্রত্যাশা করেছিলেন 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন হয়তো সাদা ক্রিসমাস মানে হোয়াইট ক্রিসমাস হবে, আর এই হোয়াইট ক্রিসমাসকে ব্রিটিশরা সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখে থাকেন। তবে দুর্ভাগ্যের খবর হচ্ছে আগামীকাল 25 ডিসেম্বর ব্রিটেনের প্রায় অনেক শহর এবং লন্ডনে বিশেষ করে বলা হচ্ছে বৃষ্টি হবে। এটি আজকে আবহাওয়ার যে ফোরকাস্ট সেখানে বলা হচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে ব্রিটিশ ওয়েদার আপনারা জানেন যে খুবই আনপ্রেডিক্টেবল, মানে এটাকে কোনোভাবেই যে ভবিষ্যৎবাণী করা হয় ওয়েদার নিয়ে বা আবহাওয়ার যে ফোরকাস্টগুলো দেওয়া হয় সেটা অনেক সময় মিথ্যা প্রমাণিত হয়, এবং ব্রিটিশরা আজকে যে ওয়েদার ফোরকাস্ট করা হয়েছে আগামীকালের জন্য সেটা খুব করে চাইবেন যেটা এটা যেন এটা মিথ্যা হয়, এবং যে ক্রিসমাসের দিনটি যেন অন্তত একটি ড্রাই এবং শুকনো দিন হিসাবে থাকে। আপনারা জানেন যে আবহাওয়া কিন্তু মারাত্মক উঠানামা করছে, গত সপ্তাহেই এই বছরের সবচেয়ে ঠান্ডা সময় অতিবাহিত করেছে ব্রিটেন, যেখানে কোনো কোনো এলাকায় -15 ডিগ্রি পর্যন্ত ফিল চলে গিয়েছিল এবং লন্ডনের তাপমাত্রা -6 ডিগ্রি পর্যন্ত -7 ডিগ্রি পর্যন্ত মাইনাসে মানে ফিল হচ্ছিল, এরকম একটা সিচুয়েশনে চলে গিয়েছিল। বরফ যেই আইস পড়েছিল সেই মানে তুষার পড়ার পরে, সেই তুষার পরে কিন্তু আইস হয়ে গিয়ে সেটাও কিন্তু ভোগান্তি করেছে অনেক মানুষকে, অনেক মানুষ আহত হয়েছেন পড়ে গিয়ে, নানান ধরনের দুর্ঘটনাও ঘটেছে। তারপরে কিন্তু আবার হঠাৎ করে গত সোমবার থেকে তাপমাত্রা উঠে যায়, মানে প্রায় 15 ডিগ্রিতে উঠে যায়, যেটা একেবারেই তাপমাত্রার ঠিক আগের দিনের সাথে একটি বিপরীতমুখী আচরণ ছিল। এই আবহাওয়ার এই যে বিপরীতমুখী আচরণ, ঠিক একই দিনের ব্যবধানে মাইনাস থেকে হঠাৎ করে 15 ডিগ্রিতে চলে যাওয়া, এই আচরণটা কি আসলে সবচেয়ে ভয়াবহ বলছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে যারা এই ক্ষেত্রে বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে জলবায়ু নিয়ে সারা পৃথিবীতে যেই কথাবার্তা হচ্ছে সেটার সবচেয়ে বেশি প্রভাব এখন এই জলবায়ু কে নিয়ে যারা কথা বলছেন সেই সব দেশের উপরে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে, মানে যারা নিয়ন্ত্রক, যারা চাইলে এই জলবায়ু যেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে যেগুলো নিয়ে আসলে আইন পরিবর্তন অথবা জলবায়ুকে আরও একটু ভালো রাখার মতো যে সিদ্ধান্তগুলো নিতে পারেন ইউরোপের দেশ, তারপর আমেরিকার মতো দেশগুলো, তারাই কিন্তু এখন বিপরীতমুখী আবহাওয়ার আচরণের শিকার হচ্ছেন। ব্রিটেনে আগামীকাল সারাদিনেই বিভিন্ন শহরে বৃষ্টি থাকবে, বিশেষ করে লন্ডনের কথা বলা হচ্ছে বৃষ্টি থাকবে। তবে আবহাওয়ার এই ফোরকাস্ট সেটি কতটুকু সঠিক থাকবে না থাকবে সেটা আসলে 25 তারিখেই বোঝা যাবে। সাধারণত 25 ডিসেম্বর লন্ডনে না হলেও ব্রিটেনের বিভিন্ন শহরে কিন্তু হোয়াইট ক্রিসমাস বা সাদা ক্রিসমাস হয়ে থাকে এবং সেটাই প্রত্যাশা করছেন সবাই। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।